রাজধানী ছাপিয়ে এডিস মশা চোখ রাঙাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, জনমনে আতঙ্ক। ঢাকার আশুলিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে দৈনিক গড়ে 8 থেকে 10 জন রোগী ভর্তি হলেও এবার জুন জুলাই মাসে ভর্তি হচ্ছেন প্রতিদিন 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। 25-30 জন জ্বরের পেশেন্ট আসে, এর মধ্যে দেখা যাচ্ছে যে ডেঙ্গু পজিটিভ প্রায় 15-16 জনের মতো প্রতিদিনই আমরা পাচ্ছি। ম্যাক্সিমামেরই হচ্ছে খুব শর্ট হিস্ট্রি নিয়ে আসতেছে, একদিন দুদিনের জ্বর, কিন্তু ইনভেস্টিগেশন করার পরে তাদের সবারই প্লেটলেট কাউন্টটা অনেক কমে যাচ্ছে। বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি 15 জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট 52 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ড না থাকায় এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। একটানা 3 দিন জ্বর ছিল 103.4, এখন আপাতত জ্বরটা একটু কম। ডেঙ্গু এসে ওখানে আমি একা, আমার সাথে কেউ নাই, কেডা দেখবে, এই জন্য আমি ঢাকা দেশে চলে এসেছি। ডেঙ্গু সারা বাংলাদেশের মতোই বরিশালেও ডেঙ্গু রোগী বাড়তেছে এবং ডেঙ্গু আমাদের চোখ রাঙাচ্ছে। এটা আমরা যদি সচেতন না হই আরও ভয়াবহ হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন 23 জন, সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা নড়াইলে 6 জন, এছাড়া বাগেরহাটে 5 ও খুলনায় 4। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 19 জন রোগী। বৃষ্টির পানিতে মশার প্রকোপ বৃদ্ধির কারণেই বাড়ছে ডেঙ্গু বলছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।